তোমরা আমাকে শুনতে পাচ্ছ? আসসালামু আলাইকুম স্যার। সবাই ভালো আছো? জি স্যার ভালো আছি। আপনি কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ঠান্ডা তোমাদের কম না বেশি লাগছে? একটু কম। ঠান্ডা নাই তো? তোমাদের এই নতুন ফ্রি কবে খুলবে? ঈদের পর স্যার খুলবে কি? স্যার সিদ্ধান্ত তো মনে হচ্ছে খোলার দিকে একটু যাচ্ছে, হয়তো আর বেশি না মাস তিনেক। মাস তিনেক মানে তুই দেখো স্যার, বুঝি নাই তোমার কথা স্যার। মাস তিনেক মানে তো ঈদের পর স্যার। কোন ঈদ? কোরবানি ঈদ না? ইয়া ঈদ স্যার, ঈদের ঈদের ভিতর স্যার। না দেখা যাক এখন, গভর্নমেন্ট সিদ্ধান্ত না দিলে তো খুলবে না। তবে হয়তো আমরা পরীক্ষা শুরু হয়ে গেছে, তাহলে তোমরা জানো না আমাদের ইউনিভার্সিটিতে। আমাদের কি হবে স্যার? আমাদের এগ্রিকালচারে 10 তারিখ থেকে শুরু হবে, দিন হয়ে গেছে তো একটা শুরু হবে না, আরেকটার পথ খুলে যাওয়া হয়তো, এটা পরে অন্যান্য পরীক্ষা গুলো নেওয়া শুরু হয়ে যাবে আর কি। আশা করছি কি স্যার আলাদা কোন রোল ছবে স্যার পরীক্ষার জন্য কি স্যার আগের মতে হবে? আমরা আমাদের কাজগুলো করি, তারপরে ইউনিভার্সিটি এর মধ্যে কাজ করব। তো আমরা দেখা হচ্ছে লেখাপড়া যাই। গত ক্লাস আমরা এপিডেমিওলজি শুরু করেছিলাম, একটু যা শুধু রিভিউ করি, রিক্যাপ যেটা, যে এপিডেমিওলজি আসলে এপিডেমিক শব্দটা থেকে আসে। এপিডেমিক শব্দটা ভাঙলে আমরা পাই এপি এবং ডেমো। গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম যে এপি মিন্স আপন এন্ড ডেমো মিন্স পিপল, এবং এপিডেমিকে একটা সুন্দর সংজ্ঞা খুব শর্ট দিয়েছিলেন যে সমস্ত ডিজিজ গুলো খুব অল্প সময়ের মধ্যে, দ্রুততম সময়ের মধ্যে একটা বৃহৎ এলাকায় একটা বৃহৎ পপুলেশনের মধ্যে ছড়ায় পড়ে, তখন সেই ধরনের ডিজিজ কে আমরা এপিডেমিক বলি। মনে থাকার কথা যারা শুনছিল, তাই না? মনে আছে তোমাদের? জি স্যার। তাহলে এপিডেমিক শব্দটা হলো যে দ্য ডিজিজ মাস্ট বি স্প্রেড ভেরি কুইকলি দ্যাট সিন উইথ ইন ভেরি শর্ট টাইম ইন এ লার্জ এরিয়া। যদি আমরা এখান থেকে বলি যে লার্জ এরিয়া উইথ ইন এ রিলেটিভলি শর্ট টাইম, দিস টু ক্রাইটেরিয়া আর ভেরি ইম্পর্টেন্ট ফর দ্য এপিডেমিক ডিজিজ। যদি লার্জ এরিয়াতে না হয় বা শর্ট টাইমে না হয় সেটাকে এপিডেমিক বলা যাবে না, সেটাকে আমরা বলতে পারবো স্পোরাডিক। অনেক অল্প সংখ্যক এবং ভেরি ইররেগুলার ইন্টারভেল হবে, এটাকে আমরা বলবো স্পোরাডিক। তো এপিডেমিক এর জাস্ট অপোজিট ওয়ার্ড মেবি স্পোরাডিক হতে পারে। এবং আমরা বিভিন্ন ধরনের এপিডেমিক নিয়ে আলোচনা করছিলাম যে types of epidemic বা forms of epidemic কি কি forms থাকে, মানে তার মধ্যে local epidemic হতে পারে, short বা particular area তে যদি epidemic is, in that case we can call that on particular local epidemic, and over wide area or region এ যদি epidemic হয় তখন তাকে আমরা regional epidemic বলি। এবং endemic বলা হচ্ছে যে particular area তে যদি established for long time endemic, যদি দীর্ঘদিন ধরে লং টাইম
এই ডিজিজটা কোন জায়গায় পার্টিস্ট করে তখন তাকে আমরা বলবো এন্ডেমিক। যেমন আমরা এখন কোভিড 19 এর কথা জানি, তাই না? সবাই জানি যে এটা প্যান্ডেমিক বলা হচ্ছে। তো ইউএসএ বা ইউকে ইউরোপিয়ান কান্ট্রি গুলোতে ভ্যাকসিনেশন শুরু হয়ে গেছে, তোমরা জানো তো? আমাদের দেশে কি শুরু হয়েছে? না স্যার। তাহলে এখানে ভ্যাকসিনেশন, তারা যদি 80% পপুলেশন কে ধরো আগামী 6 মাসের মধ্যে ভ্যাকসিনেশন দিয়ে ফেললেন, তাহলে সেখানে কি ডিজিজটা থাকার সম্ভাবনা আছে এপিডেমিক আকারে? না স্যার। তাই কিন্তু আমরা যদি 6 মাস পরে ভ্যাকসিনেশন শুরু করি, 6 মাস পরে তাদের এপিডেমিক থাকলো না কিন্তু আমাদের এখানে থেকে গেল, ধরো আমরা 2 বছর ভ্যাকসিনেশন দিলাম না, তাহলে আমাদের ডিজিজটা এপিডেমিক আকারে থাকার সম্ভাবনা আছে কিনা? আছে। তার মানে ধরো অলরেডি মার্চ মাস যদি আসে আমাদের দেশে, ডিজিজটা এখনো এপিডেমিক আকারে রয়ে যাওয়ার সম্ভাবনা আছে মার্চ, ইভেন জুন জুলাই অগস্ট সেপ্টেম্বর পর্যন্ত যদি থাকে, বিশ্বের অন্য কোথাও নাই। কিন্তু আমাদের দেশে ধরো আরো 2 বছর এপিডেমিকটা পার্সিস্ট করলো, তখন সেই ধরনের এপিডেমিককে আমরা কি নামে ডাকবো? স্পোরিক এবং যেমন ধরো 2 বছর অন্তর অন্তর যদি এপিডেমিকটা হয় কোন একটা পার্টিকুলার লোকেশনে বা 4 বছর পর পর হয়, তখন এপিডেমিকে আমরা বলবো সাইক্লিক এপিডেমিক। ওকে। এবং আর এখানে বলছিলাম যে এলিমেন্টস অফ অ্যান এপিডেমিক, এলিমেন্টস অফ এপিডেমিকে করতে যে আমরা তখন আলোচনা করছিলাম যে ডিজিজ কজিং এজেন্ট মানে ডিজিজ ডেভেলপমেন্টের জন্য কয় ধরনের এলিমেন্ট দরকার পড়ে, তোমাদের মনে আছে? জি স্যার। কয় ধরনের অ্যাট লিস্ট কোন কম্পোনেন্ট দরকার ফর দা ডেভেলপমেন্ট অফ দ্য ডিজিজ? স্যার হোস্ট এন্ড প্যাথোজেন। অ্যাট লিস্ট 2 কম্পোনেন্ট, হোস্ট এন্ড প্যাথোজেন নিডেড টু ডেভেলপমেন্ট অফ দ্য ডিজিজ। বাট এই দুটো কম্পোনেন্ট থাকলে যে সাকসেসফুলি ডিজিজ ডেভেলপ হবে সেটা সেরকম না। সাকসেসফুল ডেভেলপমেন্ট এর জন্য আছে থার্ড কম্পোনেন্ট দরকার, যাকে আমরা বলতেছি এনভায়রনমেন্ট। তো এখানে আমরা একটা ত্রিভুজ আঁকাইছিলাম লাস্ট ক্লাসে। এই ত্রিভুজের 3টা বাহুকে বলা হচ্ছে মানে নির্দেশ করা হচ্ছে প্রাকৃতিক হোস্ট এবং এনভায়রনমেন্ট দ্বারা, এবং বলা হচ্ছে এই 3টারটি ইন্টারাকশন, এই 3টার ইন্টারাকশন যত বেশি হবে ডিজিজের পরিমাণ তত বেশি হবে। এবং এই 3টা কম্পোনেন্টের ইন্টারাকশনকে যে ট্রায়াঙ্গেলের মাধ্যমে দেখানো হয় সেই ট্রায়াঙ্গেলকে আমরা বলি ডিজিজ ট্রায়াঙ্গেল। ওকে। তো তোমাদের কিন্তু এটা ভাইবা খুশিতে ম্যাক্সিমাম সময় ফেস করতে হয় যে ডিজিজ ট্রায়াঙ্গেল কাকে বলে। আমি বারবার বলার পরে কিন্তু অনেকে ভুল করে, ম্যাক্সিমাম তোমরা বলো যে এরকম যে হোস্ট প্যাথোজেন এবং এনভায়রনমেন্টকে ডিজিজ ট্রায়াঙ্গেল বলে, আসলে কি তাই? স্যার তাদের ইন্টারঅ্যাকশনটা কি? হ্যাঁ, হোস্ট প্যাথোজেন এবং এনভায়রনমেন্ট এই ইন্টারঅ্যাকশনকে যে ট্রায়াঙ্গেলের মাধ্যমে দেখানো হয় বা ডিসক্রাইব করা হয় সেই ট্রায়াঙ্গেলকে বলা হচ্ছে ডিজিজ ট্রায়াঙ্গেল। যদি কারো কনফিউশন থাকে বারবার জিজ্ঞেস করবা। আমরা বলতেছি যে ফর দ্য সাকসেসফুল ডেভেলপমেন্ট অফ দ্য ডিজিজ উই নিড হোস্ট প্যাথোজেন এন্ড এনভায়রনমেন্ট অ্যান্ড দ্য ইন্টারাকশন অ্যামং দ্য 3 কম্পোনেন্ট শোন বাই অর ডিসক্রাইব বাই দ্য ট্রায়াঙ্গেল, দ্য ট্রায়াঙ্গেল উই ক্যান ফর্ম অ্যাজ এ ডিজিজ ট্রায়াঙ্গেল। ওকে। এবং আমরা ইন্টারাকশন গুলো না হলে ডিজিজ হবে না এরকম আমরা বলছিলাম যে
আমাদের অ্যাকচুয়ালি ডিজিজ হওয়ার জন্য হোস্টটা দরকার সাসেপ্টেবল হোস্ট প্যাথোজেনের ক্ষেত্রে কি শব্দ ইউজ করছিলাম গত ক্লাসে প্যাথোজেনটা কি হতে হবে ভিরুলেন্ট হতে হবে তো প্যাথোজেনটা ভিরুলেন্ট হতে হবে এবং এনভায়রনমেন্টটা কি হতে হবে ফেভারেবল বা কন্ডিউসিভ শব্দ এরকম লেখা যায় হ্যাঁ ফেভারেবল এনভায়রনমেন্ট কন্ডিউসিভ এনভায়রনমেন্ট সো সাসেপ্টেবল হোস্ট এবং এনভায়রনমেন্ট ইন্টারাকশন হলো বাট দেয়ার ওয়াজ নো প্যাথোজেন এন্ড দেয়ার উইল বি সার্টেনলি নো ডিজিজ এন্ড ভাইস ভার্সা যদি এনভায়রনমেন্ট ফেভার না করে সাসেপ্টেবল হোস্ট এবং প্যাথোজেন ইন্টারাকশন হচ্ছে বাট সেখানে সাকসেসফুলি ডিজিজ ডেভেলপমেন্ট হবে না For the successful development of a disease, we need the interaction among the three components. Susceptible host, virulent pathogen, and conducive. Okay. And the interaction red color vertex process, that is the amount of disease. So, এখানে যদি আমি কিছু প্রশ্ন করি, দেখো আমি জাস্ট লেখার চেষ্টা করবো, তোমরা একটু বোঝার চেষ্টা করো। আমরা বললাম susceptible host, তাই না? susceptible host plus then gen as favorable environment এখানে কি বললাম আমরা ডিজিজ হবে কি হবে না হবে স্যার কম ডিজিজ হবে না বেশি ডিজিজ হবে কম স্যার বেশি হবে আমাদের যে শর্ত সেটা মেইনটেইন হচ্ছে ভিজিলেন্ট প্যাথোজেন সেটাও আছে তারপরে ফেভারেবল এনভায়রনমেন্ট সেটাও আছে তার মানে এখানে কিন্তু এখানে কি হয় ডিজিজ হবে কি হবে না আগের মতো ম্যাক্সিমাম ডিজিজ হবে নাকি হবে না কোনটা হবে না স্যার আগের চেয়ে কম হবে স্যার হবে এখানে দেখো যদিও হোস্টটা রেজিস্ট্যান্ট এখানে এই কন্ডিশনে ডিজিজ হবে লেস তেমনি আমরা যদি বলি সাসেপ্টেবল হোস্ট এখানে আগের মতনই লেস ডিজিজ বা ফার্ম ডিজিজ হবে তাই না কারণ ডিজিজ করার সামর্থ্য নাই কিন্তু হোস্টটা একেবারে সাসেপ্টেবল হোস্টটা একেবারে ভালনারেবল এবং এনভায়রনমেন্ট ফেভারেবল মানে এখানে হয়তো ডিজিজ হবে ফার্ম ডিজিজ হবে আর কি ওকে ডিজিজ হওয়ার কথা না আমরা যে আগের শর্ত অনুযায়ী পড়ছি সাসেপ্টেবল হোস্ট ভিজিলেন্ট প্যাথোজেন এবং ফেভারেবল এনভায়রনমেন্ট কিন্তু ইন দ্যাট কেস হয়তো ওই মাত্রায় ডিজিজ হবে না বাট ফার্ম ডিজিজ হবে ঠিক তেমনি যদি আমরা এরকম বলি কোন ক্ষেত্রে সার্চ রেজিস্ট্যান্ট হোস্ট তারপর হচ্ছে অ্যাভিরুলেন্ট প্যাথোজেন আর হচ্ছে আনফেভারেবল সিচুয়েশন এক্ষেত্রে আমরা বলবো যে নো ডিজিজ
আছো তো? হ্যাঁ স্যার। ওকে ভেরি গুড। আমরা এখন নেক্সট স্লাইডে যাই। দেখো আমরা এর আগে কি বললাম, ডিজিস ডেভেলপমেন্টের কম্পোনেন্ট কয়টা? তিনটা। তিনটা, কিন্তু এখানে আমরা আবার আসছি, দেখো ডিজিস ডেভেলপমেন্ট ইজ অলসো এফেক্টেড বাই আরো দুইটা ফ্যাক্টর আছে, টাইম এবং হিউম্যান ময় এবং মানব জাতি। মানব জাতির কথা ভুলে যাও, সময়। দেখা গেল যে আমাদের হোস্ট আছে, প্যাথোজেন আছে, ফেভারেবল এনভায়রনমেন্ট আমরা ক্রিয়েট করে দিলাম, কিন্তু দেখা যাচ্ছে যে তাদের যে ডিজিজ হওয়ার জন্য টাইমিংটা হচ্ছে, ধরো এই ডিজিজটা নর্মালি হয় ডিসেম্বরে, কিন্তু আমরা এই বিষয়গুলো ক্রিয়েট করলাম জুন মাসে, ডিজিজ হবে কি হবে না? স্যার হবে, কিন্তু অল্প হবে। তোমরা তো যে ক্রিকেট বল খেলো, তাই না? ক্রিকেট খেলো না? তার মানে টাইম একটা বড় ফ্যাক্টর, কিন্তু তো দেখা যায় যে কিছু কিছু ক্ষেত্রে সময়টা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হিসেবে কাজ করে। যেমন ধরো আমরা যদি বলি তোমাদের ক্ষেত্রে হাম, তারপরে তোমার যে গ্রোথ সময়টা, এটা কি ইম্পর্টেন্ট রোল আছে না এক্ষেত্রে? তার মানে কিছু কিছু ডিজিজের ক্ষেত্রে এরকম সময় একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে। সো ডিজিজ ডেভেলপমেন্টের জন্য অবশ্যই তিনটা কম্পোনেন্ট দেয়, কিন্তু অনেক সময় টাইম অলসো ক্যান এফেক্ট দ্য ডেভেলপমেন্ট অফ দ্য ডিজিজ সাকসেসফুলি। ওকে, ইন দ্যাট কেস আমরা যদি টাইমটা ইনক্লুড করি, তাহলে ডিজিজ ডেভেলপমেন্টের কম্পোনেন্ট কয়টা হবে? চারটা স্যার। চারটা। ইন দ্যাট কেস দেখো আমরা ত্রিভুজ পাবো না এরকম চতুর্ভুজ পাবো? চতুর্ভুজ পাবো, যেহেতু আরেকটা কম্পোনেন্ট যুক্ত হলো। এখানে দেখো তোমরা প্যাথোজেন, হোস্ট এবং এনভায়রনমেন্ট আছে, সাথে আরেকটা কম্পোনেন্ট যোগ হচ্ছে টাইম। ইন দ্যাট কেস দ্য ইন্টারঅ্যাকশন অ্যামং দ্য ফোর কম্পোনেন্টস উই ক্যান ডিসক্রাইব বাই এ টেট্রাহেড্রাল, উই ক্যান কল দ্যাট ওয়ান ডিজিজ টেট্রাহেড্রাল। ক্লিয়ার কথাটা? বুঝতে পারছো তোমরা? যেমন আমি এক্সাম্পল দিলাম যে ছোটবেলায় একটা সময় টাইম, বড় হলে একটা টাইম। ছোটবেলায় আমাদের হাম ডিজিজ হয়, কিন্তু বড় হলে হয় না। তাহলে এক্ষেত্রে টাইমিং অফ এজ একটা রোল প্লে করতেছে ডিজিজ ডেভেলপমেন্টের জন্য। ঠিক তেমনি প্লান্টের ডিজিজের ক্ষেত্রে এরকম কিছু ডিজিজ আছে, যেমন ধরো পটেটো লেট ব্লাইট ডিজিজ, এই ডিজিজটা হয় ডিসেম্বরে, এই যে ডিসেম্বর থেকে জানুয়ারি এর মধ্যে হয়। কিন্তু আমরা যদি এটা নভেম্বরে এক্সপেক্ট করি বা ফেব্রুয়ারিতে এক্সপেক্ট করি, তখন কি ডিজিজটা হবে? ত্রিভুজের মাধ্যমে দেখাতে হবে না চতুর্ভুজের মাধ্যমে দেখাতে হবে? চতুর্ভুজ। যখন চতুর্ভুজ হবে তখন তাকে আমরা বলছি ডিজিজ টেট্রাহেড্রন। স্যার টাইমটা কি এনভায়রনমেন্টের মধ্যে পড়ে না? এনভায়রনমেন্ট যদি আমরা আর্টিফিশিয়ালি ক্রিয়েট করে দেই নভেম্বর মাসে, তাহলে হয়তো ডিজিটাল ডেভেলপমেন্ট নাও হতে পারে। এরকম নট ইন অল কেস, সব ডিজিটের ক্ষেত্রে না, কিছু কিছু ডিজিটের ক্ষেত্রে টাইমটাই রোল প্লে করে।
বুঝতে পারছো কথাটা? জি স্যার। আচ্ছা, এরপরে দেখা যাচ্ছে ফিফথ একটা কম্পোনেন্টের কথা এখানে লেখা আছে, হিউম্যান, হিউম্যান বিং। আচ্ছা, মানুষও অনেক সময় প্লান্টের ডিজিজ ডেভেলপমেন্টে ইম্পর্টেন্ট রোল প্লে করে। কিভাবে? যেমন ধরো আমরা যদি COVID-19 এর কথা বলি, এই COVID-19 প্যাথোজেনটা কোথায় ছিল? চীনে। চীনে। তাহলে আমাদের ধরো এখানে আমাদের সাসেপ্টেবল হোস্ট আছে, আমরা ফেভারেবল এনভায়রনমেন্ট আছে, সময়ও হয়তো উপযুক্ত, কিন্তু মানুষ যতক্ষণ না নিয়ে আসে ওই প্যাথোজেনটা চায়না থেকে বাংলাদেশে, ততক্ষণ কি বাংলাদেশে ডিজিজটা হয়েছিল? না স্যার। তাহলে এক্ষেত্রে আর একটা রোল প্লে করলো কে ডিজিজ ডেভেলপমেন্টে? হিউম্যান বিং। তাহলে হিউম্যান বিং কো একটা ফিফথ কম্পোনেন্ট হিসেবে কনসিডার করা যায় ফর দা ডেভেলপমেন্ট অফ এ ডিজিজ। কথাটা বুঝতে পারছো? জি স্যার। যেমন তোমাদের ইতিহাস পড়াইছে লেভেল টু তে প্রফেসর মামুনুর রশিদ, আইরিশ ফেমিন মনে আছে? কারো মনে আছে আইরিশ ফেমিনের কথা? হ্যাঁ, লেট ব্লাইট অফ পটেটো রোগ যেটা হয়েছিল এটা আয়ারল্যান্ডে হয়েছিল, তাই না? জি স্যার। হ্যাঁ স্যার। তাহলে এই যে প্যাথোজেনটা, অ্যাকচুয়ালি লেট ব্লাইটের যে প্যাথোজেনটা, এটা পটেটো যে টিউবার আছে তার ভিতরে সুপ্ত অবস্থায় রয়ে গেছিল। তো এই সুপ্ত অবস্থায় রয়ে গেছিল এই প্যাথোজেনটা প্রথমে আয়ারল্যান্ডে ছিল না। আইরিশ ফেমিন কিন্তু একেবারে আয়ারল্যান্ডে একটা ইতিহাস চেঞ্জ করে দিয়েছে, তাই না? প্রচুর মানুষ মারা গেছে, প্রচুর মানুষ শিফট করে ইংল্যান্ডে চলে গেছে, একটা দেশের ইতিহাসই চেঞ্জ হয়ে গেছে একটা ডিজিজের কারণে। তো এই যে প্যাথোজেনটা আয়ারল্যান্ডে প্রবেশ করলো কিসের মাধ্যমে? কারণ এটা প্রথমে নর্থ আমেরিকা থেকে ছিল, সেখান থেকে মানুষজন পটেটো নিয়ে আসে আয়ারল্যান্ডে, ওই পটেটোর মাধ্যমে প্যাথোজেনটা আয়ারল্যান্ডে প্রবেশ করছে। তাহলে এই ক্ষেত্রে অবশ্যই প্যাথোজেন লাগছে, হোস্ট লাগছে, এনভায়রনমেন্ট লাগছে, কিন্তু এগুলো সবই ছিল, প্যাথোজেনটা ছিল না, প্যাথোজেনটা ক্যারিড বাই হিউম্যান বিং। তো ইন দ্যাট কেস আমরা আর একটা কম্পোনেন্ট হিসেবে বিবেচনা করতে পারি কিনা ডিজিজ ডেভেলপমেন্টের হিউম্যান বিং কে, কি মনে হয় তোমাদের? আমাদের এই যে ইন্টারাকশন গুলো যদি দেখায় সেটা কিসের মাধ্যমে দেখাতে হবে? তাহলে আমাদের বেসিক কিন্তু হলো ডিজিজ ট্রায়াঙ্গেল, ডেফিনেটলি ডিজিজ ট্রায়াঙ্গেল হলে ডিজিজ মানে আমাদের এক্সপ্লেনেশনটা হয়ে যাবে। বাট সাম কেজেস ফোর্থ এন্ড ফিফথ কম্পোনেন্ট অলসো ক্যান বি can play a great role for the development of the disease. In case we can, if we can add only time, we can describe by digit tetrahedron. If we can add human being for the development of the disease, we can call that on as a disease pyramid. Okay? Bojo na yamon kevaso? Sir, kono habe sir, infected dara sir affection hoy na? ইনসেক্ট ভেক্টর হিসেবে কাজ করে, বাহক হিসেবে কাজ করে, কিন্তু ইনসেক্ট তো ধরো একটা কন্টিনেন্ট থেকে আরেকটা কন্টিনেন্টে যাবে না। নর্থ আমেরিকা থেকে আয়ারল্যান্ডে একটা ইনসেক্ট প্যাথোজেন ক্যারি করা সরিফিক্যাল। ইনসেক্ট ওয়ান প্লান্ট থেকে আরেকটা প্লান্ট ডিসেমিনেট করে বা একটা জমি থেকে আরেকটা জমিতে যায়। হ্যাঁ, সেজন্য ইনসেক্ট তো ওইভাবে কনসিডার করা হয়নি, কিন্তু মানুষকে কনসিডার করা হয়েছে। ওকে, আর কোনো আলাপ? নমস্কার। ওকে স্যার, বলো। পিরামিডের সবার উপরে মানুষকে রাখার
কোনো তাৎপর্য নেই। এটা বইতে তোমাদের জিএন অ্যাগ্রেসের প্লান্ট প্যাথোলজি বইয়ের কি আমরা কখনো রেফারেন্স দিলাম? জি স্যার এখানে ওই বইতে তারা এইভাবে ছবিটা আঁকাচ্ছে সেই জন্য আমরা এইভাবে দিচ্ছি, তুমি এটা যদি উল্টায় দাও কোনো সমস্যা নাই। ওকে, এই ক্ষেত্রে একটা ধারাবাহিকতা রক্ষা করতে শুধু টাইম দেখো যেটা নতুন যোগ হলো, এক্ষেত্রে আমরা টাইমকে এমফাসাইজ দিচ্ছি সেই জন্য টাইমটা ওপরে আছে, এক্ষেত্রে হিউম্যান বিংকে আমরা এমফাসাইজ দিচ্ছি সেজন্য হিউম্যানটা ওপরে আছে, এইভাবে হয়তো ব্যাখ্যাটা দেওয়া যায়। বাট এটা যদি তুমি উল্টায় দাও পিরামিডটাকে এই হিউম্যান বিং নিচে দাও কোনো সমস্যা হওয়ার কথা না। ওকে, দেখো আমরা একটা বিষয় এখানে আলোচনা করার চেষ্টা করি, এখানে লেখাটা দেখো এখানে ওকে কি লেখা আছে, এখানে ল্যামিনার এয়ার ফ্লো বাউন্ডারি, ল্যামিনার এয়ার ফ্লো বাউন্ডারি তোমার সবটা লিখে নাও, সেখানে ছোট কলম দেখা যাচ্ছিল না, এটা ল্যামিনার এয়ার ফ্লো বাউন্ডারি কি এটা আসলে? দেখো এখানে একটা ছবি আঁকানো আছে, তোমাকে খাতা কলম নিয়ে বসছো তো নাকি? জি স্যার। জি স্যার ছবিটা আঁকাই নাও সবাই। এত সুন্দর করে ধান গাছ না আঁকলে চলবে, জাস্ট এমনি সাদা দ্বারা নির্দেশ করা হচ্ছে, সাদার পরে একটা লাল বাউন্ডারি দেওয়া হয়েছে, তারপরে অন্য কালার একটা বাউন্ডারি দেওয়া হয়েছে, তাই না? এই দুটো ক্লাইমেট এখানে বলা হচ্ছে, উপরে হচ্ছে ম্যাক্রো ক্লাইমেট, আর ধান গাছের চতুর্দিকে যে ক্লাইমেট তাকে কি বলা হচ্ছে? সন্ধ্যার পরে গেলে কি দূর থেকে একটু ঠান্ডা এবং গাছের নিচে গেলে একটু গরম, এরকম কি অনুভূতি মানে অনুভূতি হয়েছিল তোমাদের? জি স্যার, কার্বন ডাইঅক্সাইড এর ইয়া বেড়ে যায়। আচ্ছা না, আমি সেটা পরে বলতেছি, এরকম কি ফিলিংস হয়েছিল কিনা যে গাছের নিচে যখন গেলাম তখন কেমন যেন একটা আবহাওয়া লাগতেছিল, কিন্তু গাছ থেকে একটু দূরে গেলে ভিন্ন রকমের আবহাওয়া, এরকম ফিলিংস হয়েছিল কিনা তোমাদের? তাহলে এরকম ফিলিংস যদি হয় তাহলে দুটো আবহাওয়া কি একই না আলাদা? আলাদা স্যার। আলাদা, ঠিক। রাইস আমাদের যে বিভিন্ন ক্রপ লাগায় সেই ক্রপের নিচে বলা হচ্ছে যে এক ধরনের ক্লাইমেট বিরাজমান, যে ক্লাইমেটকে আমরা বলছি মাইক্রো ক্লাইমেট। এখানে দেখো লেখা আছে, দ্য ক্লাইমেট উইদিন দ্য ভাইনিয়ার্ড ক্যানোপি ইনফ্লুয়েন্স বাই ভাইনিয়ার্ড প্র্যাকটিসেস। আমরা ইনফ্লুয়েন্স কথাটা ভুলে যাই, মানে গাছের চতুর্দিকে এক ধরনের আবহাওয়া থাকে তাকে বলি মাইক্রো ক্লাইমেট, এবং গাছের থেকে একটু দূরে
সাধারণ যে এনভায়রনমেন্ট ওভারঅল যে ক্লাইমেট থাকে তাকে বলে ম্যাক্রো ক্লাইমেট। এই মাইক্রো ক্লাইমেট এবং ম্যাক্রো ক্লাইমেট বলা হচ্ছে এই দুটোর মাঝখানে একটা ইনভিজিবল বাউন্ডারি থাকে, একটা অদৃশ্য বাউন্ডারি থাকে। যে বাউন্ডারির মাধ্যমে হয় কি যে আমাদের গাছের চতুর্দিকে যে প্যাথোজেন গুলো থাকে এখানে বিভিন্ন কনেডিয়া বা স্পোর ভাসমান অবস্থা থাকে, এগুলো করে কি এই মাইক্রো ক্লাইমেট থেকে ম্যাক্রো ক্লাইমেটে যেতে পারে না একটা অদৃশ্য বাউন্ডারির কারণে। তো কখন যেতে পারে এই মাইক্রো ক্লাইমেট থেকে ম্যাক্রো ক্লাইমেটে? যদি আমরা কোনো ফিজিক্যাল ফোর্স অ্যাপ্লাই করি। ফিজিক্যাল ফোর্স অ্যাপ্লাই মানে যদি আমরা বাতাস জোরে প্রবাহিত হয়, ইন দ্যাট কেস বাতাস একটা ফিজিক্যাল ফোর্স হিসেবে কাজ করে এই ইন্ডিভিজুয়াল বাউন্ডারিটা ভেঙে যায়, তখন মাইক্রো ক্লাইমেট থেকে প্যাথোজেন গুলো ম্যাক্রো ক্লাইমেটে ছড়ায় পড়ে। ঠিক আমি যেমন বটের গাছের নিচে তোমাদের থাকার কথাটা বললাম, বটের গাছের নিচে এক ধরনের আবহাওয়া থাকে এটাকে ম্যাক্রো ক্লাইমেট বলবো, এবং বটের গাছ থেকে দূরে যে আবহাওয়াটা সেটা হলো ম্যাক্রো ক্লাইমেট। এই মাইক্রো ক্লাইমেট বটের গাছের নিচে যদি কোনো কিছু থেকে থাকে, ফোর্টো থেকে থাকে, তারা ম্যাক্রো থেকে ম্যাক্রোতে মুভ করে না, যায় না। কেন যায় না? তখন বলা হয় যে এর মাঝখানে একটা অদৃশ্য বাউন্ডারি আছে এই দুটো এনভায়রনমেন্টের মাঝখানে। এই অদৃশ্য বাউন্ডারির নামটা কি? নিজেকে মিউট করে রাখো। তো বলা হচ্ছে যে দিস কাইন্ড অফ ইনভিজিবল বাউন্ডারি উই ক্যান কল that on laminar airflow boundary, and that can prohibit the movement of different microorganism or spore from microclimate to the macroclimate. So kotha amra ekhane bolar chesta korchhilam je laminar airflow boundary ache bole karon eta class hocche to sabko kotha ta bujcho kina চিরঞ্জীব মিউট কর। ল্যামিনার এয়ারফ্লো বাউন্ডারি কাকে বলে? মাথায় কি গেছে তোমাদের? স্যার আরেকবার স্যার। খুব সহজ ভাবে যদি বলি যে আমাদের যে গাছ আছে, গাছে যে ক্যানোপি রিজন আছে, আমরা সেটা জানি তো, ক্যানোপি কাকে বলে? গাছে যে ডালপালা যুক্ত যে অংশটুকু সেটাকে আমরা ক্যানোপি বলি। একজনের এনভায়রনমেন্ট থাকে, এই ক্যানোপির মধ্যে গাছের যে বিভিন্ন প্যাথোজেন আছে বা স্পোর গুলো আছে তারা ভাসমান অবস্থা থাকে, এই এনভায়রনমেন্টকে বলা হচ্ছে মাইক্রো ক্লাইমেট। এবং গাছ থেকে দূরের সাধারণ যে ক্লাইমেট তাকে আমরা বলবো ম্যাক্রো ক্লাইমেট। বলা হচ্ছে যে এই ম্যাক্রো ক্লাইমেট এবং ম্যাক্রো ক্লাইমেট এর মাঝখানে একটা অদৃশ্য বাউন্ডারি থাকে, একটা ইনভিজিবল বাউন্ডারি থাকে। এই ইনভিজিবল বাউন্ডারির কারণে মাইক্রো ক্লাইমেট থেকে প্যাথোজেন গুলো বা স্পোর গুলো ম্যাক্রো ক্লাইমেটে যেতে পারে না। এই ইন্ডিভিজুয়াল বাউন্ডারিকে নাম বলা হচ্ছে ল্যামিনার এয়ারফ্লো বাউন্ডারি। এবং প্যাথোজেনটা যদি ম্যাক্রো ক্লাইমেট থেকে ম্যাক্রো ক্লাইমেটে নিয়ে যেতে হয় তাহলে আমাদেরকে ল্যামিনার এয়ারফ্লো বাউন্ডারিটা ভেঙে ফেলতে হবে, ব্রিজ করতে হবে। আমরা কিভাবে ব্রিজ করতে পারি? বিভিন্ন ধরনের ফিজিক্যাল ফোর্স অ্যাপ্লাই করি, যেমন বাতাস। আমরা যদি বাতাস প্রবাহিত করি তাহলে ইনভিজিবল বাউন্ডারিটা ভেঙে যায়, মাইক্রো ক্লাইমেট থেকে প্যাথোজেন বা স্পোর গুলো ম্যাক্রো ক্লাইমেটে তখন ছড়ায় পড়ে। ক্লিয়ার কথাটা? তাহলে আর তোমরা আমাদের প্র্যাকটিক্যাল ক্লাসে প্রথম থেকে তোমরা তো ঢুকছিল আমাদের ল্যাবে, তাই না? ওখানে একটা যন্ত্র ছিল ল্যামিনার এয়ারফ্লো চেম্বার, মনে আছে তোমাদের? সেখানে আমরা বাহিরে বসে ভিতরে মানে চেম্বারের ভিতরে হাত
প্রবেশ করাই দিয়ে সেখানে কাজ করি। তো তখন আমরা বাইরে বসে থাকি এবং ভিতরে চেম্বার, এর মাঝখানে ওখানে একটা অদৃশ্য বাউন্ডারি থাকে এবং তাকে ভাঙ্গার জন্য ওখানে বাতাস অ্যাপ্লাই করা হয়। তোমরা যদি কখনো মাস্টার্স করো বা ইভেন শেখাও যে আমি একটু ল্যামিনার করতে কাজ করবো, তোমরা এসে কাজ করে দেখতে পারো। জাস্ট এই ল্যামিনার এয়ারফ্লো বাউন্ডারি কনসেপ্টের উপর ভিত্তি করে ল্যামিনার এয়ারফ্লো চেম্বারটা তৈরি করা হয়েছে। ওকে, তাহলে এটা কিন্তু অনেক সময় শর্ট নোট আকারে আমরা প্রশ্ন করি। হ্যাঁ বলো গালি। মাইক্রো ক্লাইমেটের কিছু লেখা দেখা যাচ্ছে না ছবির মধ্যে? মাইক্রো ক্লাইমেটের লেখা বোঝা যাচ্ছে না স্যার? নিচে ছবিটার নিচে ফিগারটার জন্য কিছু লেখা ঢাকা করছে স্যার, ওইটা বলতেছে। হ্যাঁ এটা অ্যানিমেশনটা মনে হয় কোন একটা সমস্যা আছে, অ্যানিমেশনটা করতে হবে। এরকম বিষয়টা নাকি? দেখো এখানে লেখাটা এরকম, মাইক্রো ক্লাইমেট ইজ এ লোকাল সেট অফ অ্যাটমোস্ফিয়ারিক কন্ডিশন দ্যাট ডিফার ফ্রম দোজ ইন দ্য সারাউন্ডিং এরিয়াস, ওপেন উইথ এ স্লাইট ডিফারেন্স বাট সামটাইমস ইজ এ সাবস্টেনশিয়াল ওয়ান, দ্য টার্ম মে রেফার টু এরিয়াস অ্যাজ স্মল অ্যাজ কিউ স্কোয়ার মিটার টু স্কোয়ার ফিট। মানে এই যে লেখাগুলো আছে এটা পড়ে বোঝা তোমার জন্য খুব ডিফিকাল্ট। তুমি যদি আমি যে আলাপগুলো করলাম সেটা যদি বুঝে থাকো তাহলে এই লেখাগুলো পড়লে তোমার মনে থাকবে। আমি যে কথাগুলো বললাম জাস্ট এই কথাগুলো এখানে বর্ণনা করা হয়েছে। আমি কি যাবো পরে? আমি যাবো জি স্যার। তাহলে এখানে আমরা যে পয়েন্টটা এখন আলোচনা করব সেটা হলো হাউ দা প্লান্ট এফেক্ট দা ডেভেলপমেন্ট অফ এন এপিডেমিক। এটা হলো টাইটেল, হাউ দা প্লান্ট এফেক্ট দা ডেভেলপমেন্ট অফ এপিডেমিক। প্লান্ট কিভাবে এপিডেমিক ডিজিজ ডেভেলপমেন্টে হেল্প করে, আমরা বললাম যে ডিজিজ ডেভেলপমেন্টের যে কম্পোনেন্ট গুলো হোস্ট, ভ্যাকসিন, প্ল্যান্ট, তারপরে প্যাথোজেন এন্ড এনভায়রনমেন্ট, অ্যাট লিস্ট এই তিনটা কম্পোনেন্ট। এখন প্রত্যেকটা তো একটা ইন্ডিভিজুয়াল ইফেক্ট আছে তাই না? এখন প্রথমে আমরা আলোচনা করার চেষ্টা করবো যে ডিজিজ ডেভেলপমেন্ট হচ্ছে সেটা এপিডেমিক আকারে হবে কিনা, সেক্ষেত্রে প্লান্টের কি রোল আছে বা হোস্টের কি রোল আছে। নাম্বার ওয়ান, প্লান্টের জেনেটিক রেজিস্ট্যান্স অর সাসেপ্টেবিলিটি অফ দা সাসেপ্টেবিলিটি। ওকে, নাম্বার ওয়ান জেনেটিক রেজিস্ট্যান্স অর সাসেপ্টেবিলিটি অফ দা হোস্ট। জিনোটাইপ এবং ফিনোটাইপ এই দুটো শব্দ জানা আছে আমাদের? তার মানে প্লান্টটা সাসেপ্টেবল হবে কিনা বা রেজিস্ট্যান্ট হবে কিনা এটা আসলে কিসের উপর নির্ভর করে, ফেনোটাইপের উপর না জিনোটাইপের উপর? দেখো প্লান্ট রেজিস্ট্যান্সি দুই ধরনের হতে পারে, একটা ভার্টিক্যাল রেজিস্ট্যান্স, এগুলো খুব ইম্পর্টেন্ট পয়েন্ট তোমাদের ভালো করে মনে রাখতে হবে, ভার্টিক্যাল রেজিস্ট্যান্স, আর একটা হরাইজন্টাল রেজিস্ট্যান্স। তার মানে প্লান্টটা রেজিস্ট্যান্স হবে না সাসেপ্টেবল হবে সেটা নির্ভর করবে রেজিস্ট্যান্সের উপরে, সেটা ভার্টিক্যাল রেজিস্ট্যান্স হবে না হরাইজন্টাল রেজিস্ট্যান্স হবে। অ্যাকচুয়ালি হোয়াট ইজ দ্য মিনিং অফ ভার্টিক্যাল রেজিস্ট্যান্স এন্ড হরাইজন্টাল রেজিস্ট্যান্স, আইডিয়া আছে? এনিওয়ান ক্যান এক্সপ্লেইন হোয়াট ইজ ভার্টিক্যাল রেজিস্ট্যান্স, হোয়াট ইজ হরাইজন্টাল রেজিস্ট্যান্স? স্যার ভার্টিক্যাল রেজিস্ট্যান্সে সিঙ্গেল জিন থাকবে আর হরাইজন্টালে স্যার মেনি মানে অনেকগুলো জিন থাকবে। ওকে ভেরি গুড। একটু মালিহা বললা নাকি? জি স্যার। মালিহা আদিবা না? জি স্যার মেঘনা। আচ্ছা তুমি আগে এক্সপ্লেইন করতে পারবা? আমি খুব হ্যাপি হয়েছি তোমার কথা শুনে।
স্যার এত ডিটেইল জানি না ডিটেইল জানো না না স্যার ওকে ভার্টিক্যাল রেজিস্ট্যান্সে ব্র্যাকেটে তোমরা লেখো যে ভার্টিক্যাল রেজিস্ট্যান্সের জন্য দায়ী হলো মনোজিন বা সিঙ্গেল জিন ভার্টিক্যাল রেজিস্ট্যান্স হলো আমরা যদি লিখি সিঙ্গেল জিন রেসপন্সিবল এটাকে আবার বলা হয় মনোজেনিক রেজিস্ট্যান্স তার মানে ভার্টিক্যাল রেজিস্ট্যান্স এর জন্য কয় ধরনের জিন দায়ী পার্টিকেল রেজিস্ট্যান্স এর জন্য সিঙ্গেল জিন দায়ী আর তাহলে আমরা কি বললাম হরাইজন্টাল রেজিস্ট্যান্স হরাইজন্টাল রেজিস্ট্যান্স এর জন্য কয় ধরনের জিন দায়ী অনেকগুলো স্যার অনেকগুলো ক্ষেত্রে আমরা এটাকে বলি রেজিস্ট্যান্সই হলে ডিজিজ বেশি হবে বা কম হবে ভার্টিক্যাল রেজিস্ট্যান্সের ক্ষেত্রে না হরাইজন্টাল রেজিস্ট্যান্সের ক্ষেত্রে স্যার ভার্টিক্যালে বেশি হবে ভার্টিক্যাল রেজিস্ট্যান্স ভার্টিক্যালে একটা মাত্র রেজিস্ট্যান্স এক ধরনের জিন আছে তাই নাকি তাই তাই তো জি স্যার আর হরাইজন্টাল রেজিস্ট্যান্সের ক্ষেত্রে অনেকগুলো জিন যেহেতু আছে সেখানে রেজিস্ট্যান্স বেশি হবে এটা হলো তোমাদের ওপিনিয়ন বাট আমার ওপিনিয়নটা একটু ডিফারেন্ট ভার্টিক্যাল রেজিস্ট্যান্স হলে সিঙ্গেল জিন রেজিস্ট্যান্স যদিও এটা কিন্তু এক্ষেত্রে রেজিস্ট্যান্সই বেশি শো করবে ক্লিয়ার একটু উল্টা মনে হচ্ছে নাকি উল্টা মনে হলো মানে স্যার হরাইজন্টাল রেজিস্ট্যান্সের ক্ষেত্রে রেজিস্ট্যান্সের রেজিস্ট্যান্ট করতে আর অনেক বেশি পরিমাণে বা অনেক বেশি প্রকারের জিন লাগবে আর এখানে একটা মাত্র জিন দিয়ে কাজ হয়ে যাচ্ছে এইজন্য আর্টিকেল যে রেজিস্ট্যান্স তোমরা ওখানে লিখে রাখো ইট অফার্স মোর রেজিস্ট্যান্স টু দা প্লান্ট যাতে দেখো মনে রাখো আর্টিকেল রেজিস্ট্যান্স এর ক্ষেত্রে সিঙ্গেল জিন রেজিস্ট্যান্স বাট ইট অফার্স মোর রেজিস্ট্যান্স টু দা প্লান্ট আর হরাইজন্টাল রেজিস্ট্যান্স এর ক্ষেত্রে ইট অফার্স কম্পারেটিভলি লেস রেজিস্ট্যান্স টু দা প্লান্ট ওকে আমরা একটা আমি একটা ছবি আনার চেষ্টা করতেছি পারি কিনা একটু জাস্ট আমাকে সময় দাও গুগলে যাই দেখি শেয়ারিংটা স্টপ করি একটু নিয়ে আসি জাস্ট একটু সময় দাও এক মিনিট আমাকে
দেখতে পাচ্ছ তোমরা আমাকে? এখানে দেখা যাচ্ছে, দেখো তো একটু। জি স্যার। আচ্ছা এখানে একটা গ্রাফ নিয়ে আসলাম, এই যে গ্রাফ গুলো আছে এখানে কতগুলো জিন আছে দেখো তো, বার কতগুলো আছে এখানে? হলো যদি একটা সিঙ্গেল জিন থাকে তাহলে এটা ভার্টিক্যাল একটা বারের মতো মনে হবে, উলম্ব বরাবর, আর যদি তখন তাকে আমরা ভার্টিক্যাল রেজিস্ট্যান্স বলবো, আর যখন অনেকগুলো জিন হবে তখন তাকে বলা হচ্ছে যে হরাইজন্টাল রেজিস্ট্যান্স, কারণ অনেকগুলো জিন হলে আমরা এরকম একটা রেখা পেয়ে যাব। ওকে, এরকম একটা রেখা পেয়ে যাব। তো এনিওয়ে তোমরা জাস্ট আমরা কি বললাম যে হুইচ রেজিস্ট্যান্স উইল অফার মোর রেজিস্ট্যান্স টু দ্য প্ল্যান্ট, ভার্টিক্যাল রেজিস্ট্যান্স আর হরাইজন্টাল রেজিস্ট্যান্স? ভার্টিক্যাল, ভার্টিক্যাল রেজিস্ট্যান্স। ওকে, তার মানে হলো যে তাহলে কোন ধরনের রেজিস্ট্যান্স বেশি হলে এপিডেমিক আকারে ডিজিজটা বেশি হবে? স্যার হরাইজন্টাল, হরাইজন্টাল রেজিস্ট্যান্স। তাহলে দেখো আমি এখানে যে পয়েন্টটা লিখছি তোমাদের এক্সপ্লেইন করতে হবে যে ভার্টিক্যাল রেজিস্ট্যান্স মিন্স, আমি যদি এভাবে লিখলাম ভার্টিক্যাল রেজিস্ট্যান্স, এটা হলো যে এপিডেমিক, আর হরাইজন্টালের এখানে লিখতাম ক্লিয়ার কথাটা। ভার্টিক্যাল রেজিস্ট্যান্স মিন্স লেস চান্সেস অফ এপিডেমিক ডেভেলপমেন্ট, হরাইজন্টাল রেজিস্ট্যান্স মিন্স মোর চান্সেস অফ এপিডেমিক ডিজিজ ডেভেলপমেন্ট। ওকে, এরপর নেক্সট পয়েন্ট যেটা সেটা হলো ডিগ্রি অফ জেনেটিক ইনফরমিটি অফ দ্য হোস্ট। ডিলিট করে দেই আমি, নেক্সট পয়েন্ট হলো জেনেটিক ডিগ্রি অফ জেনেটিক ইনফরমিটি অফ হোস্ট ইন এ পার্টিকুলার ফিল্ড। তোমরা শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার। ডিগ্রি অফ জেনেটিক ইনফরমিটি অফ হোস্ট ইন এ পার্টিকুলার ফিল্ড, এটার মানে কি? জেনেটিক ইউনিফর্মিটি, ধরো একটা ফিল্ডে যদি সিমিলার টাইপ অফ প্ল্যান্ট বেশি থাকে তাতে জেনেটিক ইউনিফর্মিটি বেশি থাকবে না কম হবে? তাহলে বেশি হবে স্যার, বেশি হবে স্যার। তাহলে জেনেটিক ইউনিফর্মিটি যত বেশি হবে ডিজিজটা তত বেশি দ্রুত স্প্রেড করবে না, যত বেশি মিশ্র পিপল পপুলেশন থাকবে তত স্প্রেড করবে বেশি? কোনটা স্যার? একই রকম হলে, একই রকম হবে। তাহলে জেনেটিক ইউনিফর্মিটি যত বেশি হবে এপিডেমিক কাছে ডিজিজ হওয়ার সম্ভাবনা তত বেশি, বেশি। যেমন মনোকালচার একটা শব্দ, তোমার শুনছো মনোকালচার কাকে বলে? মনোকালচার মানে হলো একই জাতীয় ফসল বারবার চাষ করাকে বলা হয় মনোকালচার। একই ফসল বারবার চাষ করাকে বলা হচ্ছে কি? মনোকালচার। মনোকালচার, তাহলে মনোকালচার মানে, মনোকালচার মানে জেনেটিক ইউনিফর্মিটি বেশি না কম? কোন ধরনের ফসল লাগাচ্ছি তার উপর ভিত্তি করেও এপিডেমিক আকারে ডিজিজ হবে কিনা সেটা বোঝা যাবে। যেমন অ্যানুয়াল ক্রপ বা ফোলিয়ার অর ফুড ডিজিজ, এক্ষেত্রে ডিজিজ বেশি হবে না যেটা পেরিনিয়াল ক্রপ, কাঠ জাতীয় যেগুলো আছে ধরো আম কাঁঠাল, সেখানে এপিডেমিক আকারে ডিজিজ বেশি হবে? কোন ক্ষেত্রে মনে হয় তোমাদের? অ্যানুয়ালি স্যার বেশি হবে। এখানে লেখা আছে দেখো অ্যানুয়াল ক্রপস হয় বা ফোলিয়ার অথবা ফুড ডিজিজ হয় সেক্ষেত্রে ডিজিজ খুব র্যাপিডলি ডেভেলপ হয় ইন এ উইকস,
খুব দ্রুত হয়, তাহলে এই ধরনের ক্রপ যদি হয় অ্যানুয়াল ক্রপ বা ফোলিয়ার ক্রপ বা ফ্রুট ক্রপ, ইন দ্যাট কেস দেয়ার ইজ মোর চান্সেস অফ এপিডেমিক ডিজিজ ডেভেলপমেন্ট। বাট যদি পেরিনিয়াল উডি টিস্যু ডিজিজ হয় দ্যাট উইল টেক লঙ্গার টাইম টু ডেভেলপ, দ্যাটস মিন দেয়ার উইল বি লেস চান্সেস অফ এপিডেমিক ডিজিজ ডেভেলপমেন্ট। ওকে, এরপরে এজ অফ দ্য হোস্ট প্লান্ট, গাছের বয়সও এপিডেমিক ডিজিজ ডেভেলপমেন্টে হেল্প করে। যেমন আমি তোমাদের বলতেছিলাম কিছুক্ষণ আগে যে হাম মানুষের ক্ষেত্রে এটা কোন সময় এপিডেমিক ডিজিজ ডেভেলপমেন্ট হয়, ছোটবেলায় না এরকম? ছোটবেলায়। তেমনি প্লান্টের ক্ষেত্রে গাছের বয়সে অনেক সময় ডিজিজ ডেভেলপমেন্ট এপিডেমিক আকারে হবে কিনা সেটা নির্ভর করে। যেমন এখানে লেখা আছে দেখো, some plants are susceptible only during growth period, মানে শুধুমাত্র যখন তারা বড় হতে থাকে তখন তারা susceptible হয়, তাহলে তখন তারা epidemic আকারে disease development এ হেল্প করবে and become resistant during mature period, যখন mature হয়ে যায় তখন তারা resistant হয়ে যায়, তার মানে যখন mature হবে তখন তারা epidemic disease development এ হেল্প করবে না। তার মানে গাছের যে বয়স এজ অফ দ্য হোস্ট প্লান্ট এটারও একটা ইম্পর্টেন্ট রোল আছে, হয়ে যায় তার disease will be epidemic or not। যেমন তোমরা একটা এক্সাম্পল লিখতে পারো, রাইসের একটা ডিজিজ আছে, রাইসের স্টেম রট ডিজিজ, এই স্টেম রট ডিজিজটা গাছের ইয়াং প্লান্টে হয় না, সিডলিং স্টেজে হয় না, এটা যখন মানে গ্রোয়িং স্টেজে থাকে বিশেষ করে বুটিং স্টেজ তখন এই স্টেম রট ডিজিজটা দেখা যায়। তার মানে গাছের বয়সেরও একটা ইম্পর্টেন্ট রোল আছে যে এপিডেমিক আকারে ডিজিজ হবে কি হবে না, সবাই বুঝতে পারতো? জি স্যার। ওকে, দেখো আমরা তাহলে হোস্ট অথবা প্লান্ট কিভাবে এপিডেমিক আকারে ডিজিজ ডেভেলপ করে তার একটা রোল প্লে করার সুযোগ আছে। তো প্রথমে তার জেনেটিক মেকআপটা কেমন হবে সেটার উপর ভিত্তি করবে যে এপিডেমিক আকারে ডিজিজ হবে কিনা, বা তাদের আমরা জমিতে যে চাষাবাদ করতেছি তাদের যে জেনেটিক ইনফর্মিটি বেশি আছে কিনা, বা কোন ধরনের ক্রপ চাষ করতেছি আমরা, অ্যানুয়াল ক্রপ, ফোলিয়ার ক্রপ বা ফ্রুট নাকি উডি প্ল্যান্ট, এবং ফাইনালি এজ অফ দ্য হোস্ট প্ল্যান্ট অলসো ক্যান প্লে রোল ইন দ্য ডেভেলপমেন্ট অফ এপিডেমিক ডিজিজ। এ পর্যন্ত তোমাদের কোনো প্রশ্ন আছে কিনা? স্যার এক্সাম্পলটা যেন কিসের বললেন? এটা সিডলিং স্টেজে হয় না, এটা ম্যাচিউর প্লান্টে হয়। স্যার ডিগ্রি অফ জেনেটিক ওই যে হচ্ছে ইউনিফর্মিটি বিষয়ে একটু আরেকবার যদি একটু বলতেন স্যার। আচ্ছা, জেনেটিক ইউনিফর্মিটি যেমন ধরো আমি যদি স্টেম জেনেটিক ইউনিফর্মিটি যদি বলি, ধরো একই ধরনের রাইস একটা পুরা জমি আছে, সেখানে শুধু জমিতে আমরা প্রতিবার রাইস চাষ করি, অথবা দেখা যাচ্ছে যে 100 একর জমি আছে, আমরা 100 একর জমিতে আমরা শুধু রাইস প্ল্যান করলাম, সেখানে যদি স্টেম রড ডিজিজ হয় তাহলে জেনেটিক ইনফর্মিটি আছে। তার আগে তুমি আমাকে বলো জেনেটিক ইনফর্মিটি এখানে বেশি না কম, শুধুমাত্র আমরা 100 একর জমিতে শুধু রাইসই চাষ করলাম? বেশি স্যার, জেনেটিক ইনফর্মিটি বেশি স্যার, বেশি। আচ্ছা, এখন ধরো আমরা রাইস না করে কিছু অংশ রাইস করলাম, কিছু অংশ হুইট করলাম, কিছু অংশ অন্যান্য ক্রপ করলাম, এটাতে জেনেটিক ইনফর্মিটি কম, তাই না? হ্যাঁ স্যার। এখন আমাদের স্টেম রড হচ্ছে রাইসের ক্ষেত্রে, তাহলে রাইসের ক্ষেত্রে স্টেম রড ডিজিজ হলো, এক্ষেত্রে এপিডেমিক আকারে ডিজিজ হবে কিনা কোন ক্ষেত্রে বেশি হবে, যেখানে শুধু রাইস প্লান্ট আছে সেখানে নাকি যেখানে মিশ্র ফসল আছে সেখানে? শুধু রাইস প্লান্ট স্যার, শুধুমাত্র স্যার হচ্ছে স্যার স্যার রাইসের ক্ষেত্রে বেশি হবে, মোর চান্সেস অফ এপিডেমিক ডিজিজ ডেভেলপ। ক্লিয়ার কথাটা? হ্যাঁ স্যার। আর কোনো আর কারো কোনো আলাপের বিষয় আছে? না স্যার।
ওকে যদি না থাকে আমরা হয়তো আলাপ শেষ করব, কারণ আমার অন্য সেকশন মানে অন্য ইয়ারের আরেকটা ক্লাস নেব এখন। ওকে তোমরা সবাই তাহলে ভালো থেকো, আবার আমি তোমাদেরকে ইনফরমেশন জানাবো কবে ক্লাস হবে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।